আমি অনুশ্রী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শতবর্ষের মাইলস্টোন পেরিয়ে আসা মোহনবাগান ক্লাবের আজ একটা স্মরণীয় দিন। সন্ধ্যায় ক্লাব তাবুতে সাড়ম্বরে উদ্বোধিত হল 1911 সালের আইএফএ শিল্ড বিজয়ী ঐতিহাসিক একাদশের মূর্তি স্থাপন। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগান রত্ন প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, শ্যাম থাপা, সৈয়দ নাঈমুদ্দিন, প্রদীপ চৌধুরী, প্রাক্তন বিচারপতি ও রাজ্যপাল শ্যামল সেন, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন অমর একাদশ পরিবারের সদস্যরা। এছাড়াও বাগান সচিব দেবাশিষ দত্ত সহ ক্লাবের প্রায় সব কর্তারাও উপস্থিত ছিলেন এই বিরল অনুষ্ঠানে। তাদের হাত দিয়ে উদ্বোধিত হল ঐতিহাসিক এই অমর একাদশের মূর্তি। যে দুজন শিল্পী রতন ও প্রিয়ব্রত এই মূর্তি গড়েছেন তাদেরকেও সম্মান জানানো হলো। বিশিষ্ট অতিথিদের ক্লাবের তরফ থেকে উত্তরীয় পুষ্পস্তবক ও অমর একাদশের স্মারক দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। ক্লাবের নতুন ছবি, মেম্বারশিপ কার্ড, যা নতুন বছরের শুরুর দিন থেকে কার্যকরী হবে, সৌরভ ও ক্রীড়ামন্ত্রীর হাতে তা তুলে দেওয়া হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটির তাৎপর্যের কথা তুলে ধরেন। ক্রিকেটের ডায়েরি। ইংল্যান্ডকে মাত্র আড়াই দিনে উড়িয়ে দেওয়ার পরে ভারতীয় মহিলাদের সামনে মিশন অস্ট্রেলিয়া। ওয়াংখেড়েতে একমাত্র টেস্টে দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকরদের একই রকম জেতার তাগিদ চান অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারত অস্ট্রেলিয়া টেস্টে মুখোমুখি হয়েছে 10 বার, তার মধ্যে ভারত একবারও হারাতে পারেনি অস্ট্রেলিয়াকে। হরমনপ্রীতদের চ্যালেঞ্জ হতে চলেছে পরপর দুই টেস্টের মাঝে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না পাওয়া। অনুশীলনের পরে ভারতীয় মহিলা দলের অধিনায়ক বলছেন, যখন আপনি পরপর টেস্ট খেলেন তখন নিজেদের পুরোপুরি সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট মাঠের বহুদিনের যোদ্ধা মেগ ল্যানিং অবসর নেওয়ার পরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন আলিজা হিলি, কিন্তু হরমনপ্রীত মনে করছেন না ল্যানিং এর অনুপস্থিতির জন্য অস্ট্রেলিয়া পিছিয়ে থাকবে। তিনি বলছেন, ওদের দলে ভারসাম্য রয়েছে, প্রত্যেকেই অভিজ্ঞ ক্রিকেটার, মেঘ না থাকা সত্ত্বেও আমরা ওদের একেবারেই হালকাভাবে নিচ্ছি না। যাকে বলে ধুন্দুমার কাণ্ড, আইপিএল নিলামে মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকায় দলে নিয়ে তেমনটাই ঘটিয়েছে কেকেআর, যার নেপথ্যে রয়েছে মেন্টর গৌতম গম্ভীরের কুশলী মগজাস্ত্র। নিলামে রেকর্ড অঙ্কে অস্ট্রেলীয় পেসারকে দলে নেওয়াটা নাইটের মাস্টার স্ট্রোক নাকি বড় ভুল, তা নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। গম্ভীর অবশ্য দরাজ সার্টিফিকেট দিয়ে গেলেন দলের বোলিং বিভাগের নতুন অস্ত্রকে। স্টার্ককে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, স্টার্ক টিমের এক্স ফ্যাক্টর, এ নিয়ে কোনো সন্দেহ নেই, নতুন বলে ও কি করতে পারে তা সকলেই জানে। আইপিএল এর বরাবরের চোকার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তবে সেই ধারা পথলাতেই এবার মরিয়া ম্যানেজমেন্ট। সদ্য সমাপ্ত নিলামের পরিকল্পনা স্পষ্ট, 11.5 কোটি টাকায় আলদারি জোসেফকে নিয়ে বড় চমক দেখেছে তারা। এছাড়া লকি ফার্গুসন ও টম কারনকে তুলে নিয়েছে বেঙ্গালুরু। অধিনায়ক ডুপ্লেসি বলেছেন, নিলামে বাছাই করে এমন ক্রিকেটার নেওয়া হয়েছে যারা দলকে শক্তিশালী করবে। একদিনের র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে চলে এলেন বাবর আজম, 1-2 নেমে গেলেন শুভমান গিল, 3-এ বিরাট কোহলি, 4-এ রোহিত শর্মা। বোলিংয়ে প্রথম 10-এ 3 ভারতীয়, 3-এ মোহাম্মদ সিরাজ, 5-এ জসপ্রীত বুমরা, 8-এ কুলদীপ যাদব। সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে আর দেখা যাবে না রোহিত শর্মাকে, তার বদলে 5 বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, যাকে 15 কোটি টাকায় গুজরাট টাইটান্স থেকে নিয়ে এসছে মুম্বাই, যা নিয়ে বিতর্ক চলছে। বলা হচ্ছে রোহিত শর্মা অচিরেই মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্যত্র চলে যাবেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে রোহিত কেন টিমের কোনো ক্রিকেটারকেই ট্রেড করা হবে না। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। দলে একের পর এক হতাশজনক পারফরম্যান্সে ক্রমশ চাপ বাড়ছিল কোচ মরিজিও পচেতিনোর ওপর। অবশেষে কিছুটা হলেও অক্সিজেন পেলেন চেলসি কোচ। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে নিউ ক্যাসেলকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল দ্য ব্লুজ। 90 মিনিটে ম্যাচ শেষ হয় 1-1 গোলে, এরপর টাই ব্রেকারে 4-2 গোলের ব্যবধানে হাসি হাসে চেলসি। ঘরের মাঠে 16 মিনিটেই পিছিয়ে পড়ে লন্ডনের ক্লাবটি, নিউ ক্যাসেলকে এগিয়ে দেন কালাম উইলসন। 90 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও সংযোজিত সময় মাখাইল মুড্রেকের গোলে লড়াইয়ে ফেরে পচেতিনো ব্রিগেড। অপর কোয়ার্টার ফাইনালে এভারটনকে হারিয়ে 144 বছরের ইতিহাসে প্রথমবারের জন্য লিগ কাপের শেষ চারে পৌঁছয় ফুলহ্যাম। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি,
সেমিফাইনালে পেপ গুয়ার্দিওলা দল 3-0 গোলে হারিয়ে দিল জাপানের উরাওয়া রেডসকে। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির ঠিক আগে মারিয়াস হইব্রাতেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 52 মিনিটে সিটি ব্যবধান বাড়ান মাতেও কভাসিচ, মিনিট সাতে পরেই সিটির তৃতীয় গোল বার্নার্ডো সিলভার। এই ম্যাচে খেলেননি সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড। ফাইনালে ম্যান সিটি প্রতিদ্বন্দ্বী ফ্লুমিনেন্স, তারা অন্য সেমিফাইনালে হারিয়েছে আল আহলিকে 2-0 গোলের ব্যবধানে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে পারবেন না আর্লিং হালান্ড। ক্লাবকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নরওয়ে তারকা ফুটবলার লাল কার্ড দেখেননি, নেই কোনো নির্বাচনও, কিন্তু তারপরেও মাঠে নামা হবে না। তার নেপথ্যে থাকছে কিছু ফিফার অদ্ভুত নিয়ম। ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার সেমিফাইনালে না খেললে ফাইনালে খেলতে পারেন না। সেমিফাইনালে উরাওয়া রেডস এর বিরুদ্ধে চোটের কারণে খেলেননি হল্যান্ড। তার সঙ্গে বেঞ্চে ছিলেন দলের আরো দুই ফুটবলার কেভিন ডি ব্রুইন ও জেরেমি ডোকু, তাই এই তিন ফুটবলার ফাইনালে খেলতে পারবেন না। অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। 26 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই তালিকায় শামি ছাড়াও রয়েছেন বাংলার দুই ক্রীড়াবিদ। এশিয়ান গেমসে পদক জিতেছিলেন তারা দুজনেই। এশিয়াডে ইকুইস্ট্রিয়ানে সোনা জিতেছেন বালিগঞ্জের অনুষ আগরওয়াল। টেবিল টেনিসে ব্রোঞ্জ পেয়েছেন ঐহিকা মুখোপাধ্যায়ের হাত ধরে। অর্জুন পুরস্কারের জন্য আগে যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে ছিলেন না শামির। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে ক্রীড়া মন্ত্রকের কাছে শামির নাম পাঠায়। বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেছিলেন বঙ্গ পেসার। 24টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন তিনি। তারপরে কেন্দ্রের কাছে তার নাম পাঠায় বিসিসিআই। তারকা পেসারের পাশাপাশি অর্জুন পুরস্কার পেয়েছেন আরো দুই বাঙালি। সেই তালিকায় রয়েছেন বাল্যগঞ্জের অনুষ আগরওয়াল। এশিয়ান গেমসে ইকুইস্ট্রিয়ানে টিম রেজার্ভ ইভেন্টে অনুষ সোনা জিতেছেন, অথচ এরা এশিয়াদের সম্ভাব্য পদকজয়ী কোনো আলোচনাতেই ছিলেন না অনুষ ও সতীর্থরা। রয়েছে বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। এশিয়ান গেমসে সতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। টেবিল টেনিসে সোনা জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন এই জুটি। মাস দুয়েক আগে উরুগুয়ে ম্যাচের পর থেকেই নেইমারের চোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে কি আগামী বছর কোপা আমেরিকার মঞ্চে দেখা যাবে না সাম্বা ফুটবলের বর্তমান রাজপুত্রকে? ব্রাজিলের টিম ডাক্তার রড্রিগো লাসমার যা বলেছেন তাতে সেই জল্পনায় হয়তো সত্যি হতে চলেছে। ঠিক কি বলেছেন তিনি? নেইমারের চোট সারতে সময় লাগবে অন্তত 9 মাস। সারা বিশ্বে হাঁটুর লিগামেন্টের সার্জারি পর ফিরতে এই সময় লাগে। আমরা ওর প্রত্যাবর্তন নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না। আশা করা হচ্ছে আগস্টের মধ্যে ও ফিট হয়ে যাবে। আগামী জুনে শুরু হবে কোপা। লাসমারের কথা থেকেই স্পষ্ট এই প্রতিযোগিতায় নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। শেষ ম্যাচে সান্ত্বনার জয় ভারতীয় হকি দলের। স্পেনে আয়োজিত এই 5-2 প্রতিযোগিতায় ফ্রান্সকে হারালো 5-4 গোলের ব্যবধানে। 2টি করে গোল করেন যুবরাজ সিং ও হরমনপ্রীত সিং, 1টি বিবেক সাগরের। আগে 3 ম্যাচে স্পেন, বেলজিয়াম ও জার্মানির কাছে হেরে যায় ভারত। বড় স্বীকৃতি হারদিক সিং এর। আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে তিনি এই বছর বর্ষসেরা খেলোয়াড়। ভারত থেকে এর আগে স্বীকৃতি পেয়েছেন দুজন, মনপ্রীত সিং ও হরমনপ্রীত সিং। মহিলাদের বিভাগে টানা 3 বার বর্ষসেরা গোলকিপার সম্মান পেলেন সবিতা পুনিয়া। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে লড়াই করে 1 পয়েন্ট। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ লিগের আর এক শক্তিশালী দল ওড়িশা এফসি। এই ম্যাচে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। দলে পরিবর্তনের সম্ভাবনা কম। সুপার কাপের সূচিতে গ্রুপ পর্যায়ে বড় ম্যাচ। মোহনবাগানের সঙ্গে সুপার কাপের সেই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত ইস্ট বেঙ্গল ফুটবলাররা। ঠিক এই অবস্থায় আগামীকাল হোম ম্যাচে সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল তার পরের নর্থ ম্যাচে খেলতে নামছে ওড়িশা এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে 8 ম্যাচে 8 পয়েন্ট ঘরে তুলে লাল হলুদ বাহিনী রয়েছে 8 নম্বরে। অপরদিকে সেই 8 ম্যাচ খেলে 14 পয়েন্ট ঘরে তুলে ওড়িশা রয়েছে 5 নম্বরে। তাই কাল যুব ভারতীতে 5-8 লড়াই। এবার নিজেদের ঘরের মাঠে আর কোনো পয়েন্ট খোয়াতে রাজি নয় লাল হলুদ কোচ। তিনি চাইছেন যেমন করেই হোক পুরনো সমস্ত ব্যর্থতা ভুলে গিয়ে কালকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে। অন্যদিকে মোহনবাগানকে বিগ দেওয়ার পর ওড়িশা চাইছে অ্যাওয়ে ম্যাচ থেকে যেমন করেই হোক 1 পয়েন্ট ঘরে নিয়ে কলকাতা ছাড়তে। তাই সব মিলিয়ে কাল যুব ভারতী যে আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে তার নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আইএসএলের ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে গেল মোহনবাগান। 8 ম্যাচে প্রথম হার সবুজ মেরুন শিবিরে। তবে গতকালের ম্যাচে জঘন্য রেফারিং নিয়ে থাকলো অনেক প্রশ্ন। ম্যাচের 13 মিনিটে 10 জনের হয়ে যায় মুম্বাই সিটি এফসি। মনবীর সিংকে ফাউল করে লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। তবু মুম্বাইয়ে মোহনবাগানের আকাশে রোদের দেখা মিলল না।
দ্বিতীয়ার্ধে 4 মিনিটের ব্যবধানে লাল কার্ড দেখলেন মোহনবাগানের আশিস রাই ও লিস্টন কোলাসো। আবার 87 মিনিটে বক্সের মধ্যে মোহনবাগান ডিফেন্ডাররা স্টুয়ার্টকে ফাউল করলে পেনাল্টি পেতে পারত মুম্বাই, কিন্তু রেফারি রাহুল গুপ্ত মনে করেন ইচ্ছে করে পড়ে গিয়েছেন স্টুয়ার্ট। সময় নষ্ট না করে স্টুয়ার্টকে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান। শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে 9 জনের প্রতিপক্ষের বিরুদ্ধে 9 জনের মোহনবাগান হেরে গেল 1-2 গোলের ব্যবধানে। এবারে আইএসএলে এই প্রথম হারল ফন ফেরান্দো দল। কলকাতার ডায়েরি নিবেদন করল গুড এজ হসপিটাল। আজ সবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।